প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোরা ভালোই আছিস আর বাড়িতে পড়াশোনা সেকেন্ড ইয়ারের জন্য মোটামুটি রেডি রাখবি। আজকে আমরা থার্ড ইয়ারের মোটামুটি আজকে দিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমি ইউটিউব ভিডিও দিয়ে দেব, তো এরপরে আমরা যে কোনো একটা অ্যাপ করে কনফারেন্স থ্রু কনফারেন্স করাবো। তো আমার প্রথম যেটা সেটা আমি পেপার টেন দিয়ে একটু ইন্ট্রোডাকশন দিব। পেপার টেনের মধ্যে একটা 25 মার্কস আসে হলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের, আর 25 মার্কস আসে ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসেরটাই প্রথমে আমরা শুরু করব। এখানে আমার রিয়াল অ্যানালাইসিস 3, অ্যাকচুয়ালি রিয়াল অ্যানালাইসিস 3 আর হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস 3। রিয়াল অ্যানালাইসিস 3 মধ্যে সবার প্রথমে আছে লিনিয়ার পয়েন্ট সেট থিওরি আর ফাংশন ডিফাইন্ড অন পয়েন্ট সেট ইন ওয়ান ডাইমেনশন। সিলেবাসটা আশা করি তোদের সবার কাছে আছে। তো লিনিয়ার পয়েন্ট সেট থিওরির মধ্যে আমাদের সবার প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হলো কম্প্যাক্টনেস। কম্প্যাক্টনেস এটা আজকে আমি পড়াবো। কম্প্যাক্টনেস পড়ানোর পর আমি এর ম্যাটেরিয়ালও তোদের দিয়ে দেবো, তোরা বাড়িতে রেডি করতে পারবি আশা করি। তো সবার প্রথমে কম্প্যাক্টনেস করতে গেলে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ কাভারিং অফ এ সেট। আচ্ছা, কাভারিং কথাটা যেহেতু ভিডিও দিচ্ছি সুতরাং বেশি ইলাবোরেটলি ডিসকাস করার আগে তোরা জিনিসগুলো খুব খেয়াল করে বুঝবি যে কাভারিংটা কি জিনিস। তো মনে কর কালেকশন অফ সেটস তুই নিলি। সাপোজ অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বুঝাচ্ছি, মনে কর মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটা তো সেট অফ রিয়াল নাম্বার। আচ্ছা, এবার আমি কালেকশন অফ সেটস নিলাম, মনে কর মাইনাস এন এন, সাজ দ্যাট এন ন্যাচারাল নাম্বারে বিলং করে, দিস ইজ কালেকশন অফ সেটস। সে ওপেন সেট হোক ক্লোজ সেট হোক পরের ব্যাপার, কালেকশন অফ সেটস। তাহলে আমি এটার নাম দিলাম মনে কর এ এন ইজ ইকুয়াল টু মাইনাস এন এন, সাজ দ্যাট এন কোথায় আসে ন্যাচারাল নাম্বারে বিলং করছে। এবার আমি যদি এ ওয়ান ধরি তাহলে মাইনাস ওয়ান ওয়ান, এ টু যদি করি মাইনাস টু টু, অ্যান্ড সো অন। তাহলে আমি যদি ইউনিয়ন এন ওয়ান ইনফিনিটি এ এন ভাবি, সো ইট উইল বি ইউনিয়ন এন ওয়ান ইনফিনিটি মাইনাস এন এন, এবং এটাকে ইউনিয়ন করলে কিন্তু মাইনাস ইনফিনিটি ইনফিনিটি দাঁড়ায়, তাহলে আর হয়ে যাচ্ছে আর। তাহলে যে কালেকশন অফ সেটস, এর আরবিট্রারি ইউনিয়নে গিয়ে কাদেরকে পেলাম, আর কে পেলাম, তাই আমরা কিন্তু বলতে পারি সো মাইনাস এন এন সাজ দ্যাট এন ন্যাচারাল নাম্বারে বিলং করছে ইজ এ কাভার অফ আর, আরের কাভার। আচ্ছা, তাহলে এটাকে আমরা কাভারিং অফ এ সেটও বলতে পারি। সো দ্য কালেকশন মাইনাস এন এন সাজ দ্যাট এন বিলংস টু এন ইজ এ কাভার অফ আর। এবার আমি আরেকটা এক্সাম্পল যদি নিই, ধর আমি ওয়ান টু এই ওপেন সেটটাকে নিলাম, ওয়ান টু, এখানে ওয়ান এখানে টু, তো এক পাশে আমি জিরোকে ফিক্স করে দিলাম, কোনো অসুবিধা নেই, আরেক পাশে টু প্লাস ওয়ান বাই এন। তাহলে টু প্লাস ওয়ান বাই এন আমি এটাকে ওয়ান টু সেটটাকে এইভাবেও কভার করতে পারি, এখানে আছে ওয়ান এখানে আছে টু। তাহলে আমরা যদি টু মাইনাস ওয়ান বাই এন আর টু প্লাস ওয়ান বাই এন নিই, একটু এক্সপেরিমেন্ট করতে হবে আমাদের। তাহলে ওয়ান থ্রি প্রথম সেটটা দিয়ে কভার হয়ে যাচ্ছে, তাহলে ওয়ান টু ওপেন সেটের জন্য আমরা একটা কাজ করি, জিরো দেন এ
এখানে যদি জিরো করি ওয়ান টুও শেখা যাবে, আর এখানে যদি ওয়ানকে রাখি তাহলে জিরো প্লাস ওয়ান বাই এন, আর আমি যদি এখানে ওয়ান প্লাস ওয়ান বাই এন করি তাহলে আমার এই কালেকশনটা যদি আমি রাখি, এন কোথায় আসে, ন্যাচারাল নাম্বারের মধ্যে আসে, তাহলে প্রথম সেটটা কত হচ্ছে, ওয়ান টু এক বসাচ্ছি, তারপরে সেটটা কত হচ্ছে, হাফ ওয়ান প্লাস হাফ। তো আমি যদি এইরকম সেটগুলো নিতে থাকি তাহলে এই সেটটা হলো এ ওয়ান, এই সেটটা হলো এ টু, এইভাবে যদি চলতে থাকি তাহলে গিয়ে দেখা যাচ্ছে ইউনিয়ন এন ওয়ান ইনফিনিটি এ এন, এই জায়গাটা আমার কি দাঁড়াবে। আমি যদি ক্যালকুলেশন করি এই সেটগুলোর আরবিট্রারি ইউনিয়ন নেই তাহলে কিন্তু আমরা জিরো টু এই সেটটা পেয়ে যাব, অর্থাৎ আমি যে সেটটা চুজ করেছিলাম এ, এই সেটটাকে পেয়ে যাব। অর্থাৎ আবার এই আরবিট্রারি কালেকশন দিয়ে আমি এ জিরো টু এই সেটটাকে ঢেকে দিতে পারছি, তাই এই কালেকশনটাকে আমরা কিন্তু আমার এ সেটটার একটা কাভার বলতে পারবো। তাহলে এই হলো কাভারের কনসেপ্ট, মানে কোনো যদি সেট আমাদের গিভেন থাকে তাহলে আমাকে রিয়েল নাম্বার থেকে এমন কালেকশন অফ সেটস নিতে হবে যাদের ইউনিয়ন দিয়ে আমার গিভেন সেটটা ঢেকে যায় বা গিভেন সেটটা ইউনিয়নটার মধ্যে চলে আসে। নোট আমি দিয়ে দেবো, সুতরাং আমি বোর্ডে যে ডেফিনেশনগুলো লিখে দিব সেইগুলো শুধুমাত্র তোদের বোঝার জন্য। তো বেসিক্যালি কাভারিং আমি তাহলে এইভাবে ডেফিনেশনটা দিতে পারি, কিভাবে, যে এইভাবে বলা যায় কাভারিং অফ এ সেট। তাহলে লেট এ সাবসেট অফ আর বি এনি সেট, বি এনি সেট, যে কোনো একটা সেট আমি নিলাম। এবার কনসিডার এ আলফা সাজ দ্যাট আলফা বিলংস টু ল্যামডা, ল্যামডা হলো ইন্ডেক্স সেট। কনসিডার এ আলফা, বি এ কালেকশন অফ সেটস ইন আর, তাহলে আর এর সেট, আর এর থেকে সেট অফ রিয়েল নাম্বার থেকে আমরা কালেকশন অফ সেটস চুজ করলাম এ আলফা সাজ দ্যাট আলফা বিলংস টু ল্যামডা, বি এ কালেকশন অফ সেটস ইন আর। ইফ এ সেটটা ঢুকে যাবে ইউনিয়ন আলফা বিলংস টু ল্যামডা এ আলফাগুলির মধ্যে, তার মানে আমি যে কালেকশন অফ সেটস চুজ করেছি তাদের যখন আমি আরবিট্রারি ইউনিয়ন নিয়ে নিয়েছি সেই আরবিট্রারি ইউনিয়নের মধ্যে কিন্তু আমার গিভেন সেটটা চলে আসবে। তাহলে ইফ এ সম্পূর্ণটা ঢুকে যাবে ওই আরবিট্রারি কালেকশনের মধ্যে, কন্টেইনিং ইউনিয়ন আলফা বিলংস টু ল্যামডা এ আলফা, দেন দ্য কালেকশন, দেন দ্য কালেকশন এ আলফা সাচ দ্যাট আলফা বিলংস টু ল্যামডা ইজ কল্ড কাভার অফ এ। এলো কাভারের ডেফিনেশন গেল, ঠিক আমি যে দুটো এক্সাম্পল দিলাম সেই দুটো এক্সাম্পলে কাভার আমার বোঝা গেছে। তাহলে এ সাবসেট অফ আর বি এনি সেট, আমরা একটা কালেকশন চুজ করবো অফ সেটস ইন আর, যদি সেই কালেকশনগুলোর আরবিট্রারি ইউনিয়নের মধ্যে আমি আমার গিভেন সেটটাকে এন্ট্রি দিয়ে দিতে পারি তাহলে সেই কালেকশনটাকে আমরা এর কাভার বলবো। তাহলে কাভারিং অফ এ সেট গেল। তারপরে বলছে সাব কাভার, তো সাব কাভারের ডেফিনেশনটা কেমন, ওই যে কালেকশনটা নিয়েছি সেইখান থেকে যদি কোনো সাব কালেকশন বের করতে পারি, অর্থাৎ আমার এখানে তো যতগুলো সেট আছে ততগুলো সেট আমার দরকার হয়তো নেই, তার থেকে কিছু সাব কালেকশন আমি বের করে আবার কাকে ডেকে দিতে পারবো, একে ডেকে দিতে পারবো, তাহলে সেটাকে বলবো সাব কাভার। তাহলে আবার আমাকে এইভাবে ডেফিনেশন লিখতে হবে, লেট এ সাবসেট অফ আর বি এনি সেট, অ্যান্ড আমাকে ডিক্লেয়ার করে নিতে হবে
A alpha such that alpha belongs to lambda, B a cover of A. অর্থাৎ প্রথমে এটাকে কভার হতে হবে কিন্তু দ্যাট ইজ এ ঢুকে আসে ইউনিয়ন আলফা বিলংস টু ল্যামডা এ আলফাগুলির মধ্যে অর্থাৎ প্রথমে আমরা একটা এর কভার চুজ করলাম কালেকশন অফ এ আলফা সাজ দ্যাট আলফা বিলংস টু ল্যামডা বি এন্ড কভার অফ বি এ কভার অফ এ তারপরে বলছে ইফ এনি সাব কালেকশন এটা তো আমি এটাকে এইভাবে লিখলাম এ আলফা আই সাচ দ্যাট আই ন্যাচারাল নাম্বারে আছে তো এটা তো ইন্ডেক্স সেট এটা ন্যাচারাল নাম্বারে সাবসেট হতে পারে তো এইখান থেকে আমি একটা সাব কালেকশন চুজ করলাম এ আলফা আই সাচ দ্যাট আই বিলংস টু কোথায় এন এই সাব কালেকশন ইফ এনি সাব কালেকশন এইটা বি অলসো কভার্স এ দ্যাট ইজ তাহলে এটা ঢুকে থাকবে ইউনিয়ন আই ওয়ান ইনফিনিটি এ আলফা আই গুলির মধ্যে তো এই দুটা ইউনিয়নের মধ্যে কিন্তু একটা ফারাক আছে এটা হলো আরবিট্রারি ইউনিয়ন এটাও আরবিট্রারি ইউনিয়ন এইখানে আলফাটাকে ইন্ডেক্স সেটের মধ্যে রাখছি যেখানে ইন্ডেক্স সেট আইদার সেট অফ ন্যাচারাল নাম্বার অফ সাবসেট অফ ন্যাচারাল নাম্বার তো এই এইটা বড় না এইটা বড় সেটা আমাদের বিতর্কের বিষয় নয় তো এইটা হলো আমাদের আমরা বলি যে আরবিট্রারি কালেকশন আর এইটাকে বলি আরবিট্রারি কালেকশন কিন্তু এইটাও আরবিট্রারি কালেকশন বা ইনফাইনাইট কালেকশন কিন্তু এখানে আমার আইটা ন্যাচারাল নাম্বারে স্পষ্ট আছে আচ্ছা তাহলে আমাদের এনি সাব কালেকশন এ আলফা আই বি অলসো কাভার্স এ দ্যাট ইজ এ কন্টেইন করে যাবে ঢুকে যাবে ইউনিয়ন আই ওয়ান ইনফিনিটি এ আলফা আই গুলির মধ্যে তাহলে এই যে সাব কালেকশনটা আমরা পেলাম এ আলফা আই সাজ দ্যাট আই বিলংস টু কোথায় এন এটা তো এই এই সাব কালেকশনটা তো এইখান থেকে আসছে কেন এইখান থেকে ধর এখানে এত সেট আছে একে ঢাকার জন্য তোর সবকটাকে মনে কর দরকার নেই তাহলে যেগুলো আমার নিলে এ ঢাকবে তাহলে সেই কালেকশনটাকে আমি এটা সাব কালেকশন বলতে পারবো তো আমরা কি করলাম দেন এ আলফাই সাজ দ্যাট আই বিলংস টু এন ইজ এ সাব কভার অফ দ্য সেট এ তাহলে সাব কভার চুজ করার সময় আমরা গিভেন সেটের যে কভারটা নিয়েছিলাম সেই কভার থেকেই কিন্তু আমার সাব কালেকশন বের করতে হবে যেটাকে দিয়ে আমার গিভেন সেটটা আবার ঢেকে যাবে যেমন সাব কভার আরো ভালো করে বোঝা যাবে শোন মাইনাস এন এন সাজ দ্যাট এন ন্যাচারাল নাম্বারে আসে এই এটা তো আর এর কভার কারণ এ তো এটা তো কাকে ডাকে আর কে ডাকে এবার এবার এইখান থেকে তোর মনে কর যে কিছু সংখ্যক সেট নিয়ে আর এর কভার মানে সেট অফ রিয়াল নাম্বারের যারা যারা সাবসেট সবারই কভার যেমন ওয়ান টু এই ওপেন সেটটাকে যদি আমি চুজ করি তো ওয়ান টুকে ঢাকার জন্য তো আমার মাইনাস এন এন এই কালেকশন থেকে সবকটা সেটকে নেওয়ার দরকার নেই তো এখান থেকে পার্টিকুলার কয়েকটা বা কিছু সংখ্যক সেট নিয়ে তো আমি ওয়ান টুকে ডাকতে পারবোই ওয়ান টুকে আনতে পারবোই তাহলে এইটা আরের কভার মানে ওয়ান টুরও কভার হবে এখান থেকে যে কয়েকটা সেট নিয়ে আমি ওয়ান টুকে আবার কভার করতে পারবো সেটাকে আমি সাব কভার বলতেই পারবো কারণ আরের কভার মানে তো ডেফিনেটলি ওয়ান টু এর কভার কিন্তু এটা যদি আমি লক্ষ্য করি যে মাইনাস টু টু এই ওপেন সেটটা যদি নিয়ে নেই তো অনলি ওয়ান সেট ইজ এখান থেকে একটা সেট বের করলাম মাইনাস টু টু তো আই থিঙ্ক মাইনাস টু টু ইজ অনলি দ্য ওপেন সেট উইচ ইজ সাফিসিয়েন্ট টু কভার ওয়ান টু তাহলে মাইনাস টু টু তো এখান থেকেই বেরোলো তাহলে এটার সাব কভার এখান থেকে মাইনাস টু টু বের করলাম তাহলে সাব কভার হিসাবেই আসলো তাহলে ওয়ান টু কভার যেমন এইটা আবার মাইনাস টু টু এই ওপেন সেটটা দিয়ে ওয়ান টু কভার হয়ে যাচ্ছে বলে তাহলে এটা ওর সাব কভার হিসাবে প্লে করবে তাহলে কাভারিং অফ এ সেট গেল সাব কভার গেল এবার আমাকে পড়তে হবে ওপেন কভার অফ এ সেট যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের ওপেন কভারটা বুঝতে হবে ওপেন কভার আচ্ছা এই ওপেন কভার পড়ানোর আগে আমি ফাইনাইট সাব কভারটা আগে পড়িয়ে নিই তাহলে আরো বেশি বুঝতে পারবি বলে ফাইনাইট সাব কভার আচ্ছা ফাইনাইট সাব কভারটা মানে কি আমরা
আপকা বারের মধ্যে যদি ফাইনাইট সংখ্যক এলিমেন্ট রাখতে পারি যে ফাইনাইট নাম্বার অফ সেটস দিয়ে আমার আমার গিভেন সেটটা আবারও কভার হয়ে যাবে, তাহলে ফাইনাইট সাবকভার আমি এইভাবে বলি, এ সাবসেট অফ আর, এটা শর্টে বলছি, সাবসেট অফ আর বি এনি সেট, কনসিডার এ আলফা সাচ দ্যাট আলফা বিলংস টু ল্যামডা, আবারও বলছি ল্যামডা ইন্ডেক্স সেট, বি এ কভার অফ এ, এর কভার দ্যাট ইজ এ আলফা ইউনিয়ন আলফা বিলংস টু ল্যামডা, ও কাকে নিয়ে রাখছে, একে নয় নিয়ে রাখছে, কভার হয়ে গেছে। এবার বলছে যদি ফাইনাইট সাব কালেকশন তুমি বের করতে পারো, ইফ আমি ধরলাম এ আলফা আই সাজ দ্যাট ওয়ান লেসর ইকুয়াল টু আই লেসর ইকুয়াল টু, তাহলে কয়টা নিলাম, কয়টা সেট হলো এখানে ফাইনাইটটা, এ আলফা ওয়ান এ আলফা টু ডট ডট এ আলফা, তাহলে ইফ এইটা বি, তাহলে এটা তো ফাইনাইট এখান থেকেই আসছে এবং সংখ্যায় কয়টা ফাইনাইটটা, বি অলসো এ কভার অফ এ দ্যাট ইজ, আমি ফাইনাইটের বেলা ইকুয়াল টু লিখতে পারি, এ ইজ ইকুয়াল টু ইউনিয়ন আই ওয়ান এন এ আলফা আই, দ্যাট ইজ আই সি হেয়ার ফ্রম দ্য কালেকশন এ আলফা সাজ দ্যাট আলফা বিলংস টু ল্যামডা, আই ক্যান ডিরাইভ এ ফাইনাইট নাম্বার অফ সেটস এ আলফা ওয়ান এ আলফা টু ডট ডট এ আলফা আই হুইচ অলসো কভার্স এ, সো ইন কেস অফ রাইটিং ফাইনাইট নাম্বার অফ সেটস ওয়েন ইউ রাইট ফাইনাইট নাম্বার অফ সেটস দেন ইউ পুট ইকুয়াল টু সাইন হিয়ার নো প্রবলেম, দ্যাট ইজ এ ইজ ইকুয়াল টু ইউনিয়ন আই ওয়ান এন এ আলফা আই, দেন এই যে এ আলফা আই আমরা বের করলাম ওয়ান লেসার ইকুয়াল টু আই লেসার ইকুয়াল টু এন এই সাব কভার এই কভারটার থেকে, এবং সংখ্যায় যারা ফাইনাইট দেন দিস ওয়ান ইজ কল্ড, ইজ কল্ড ফাইনাইট সাব কভার অফ এ। তাহলে আপাতত তিনটা জিনিস হলো, প্রথমটা হলো কভার, তারপরে সাব কভার, তারপরে ফাইনাইট সাব কভার, তো কভার তো বুঝলাম কালেকশন অফ সেটস যার ভেতরে আমার গিভেন সেটটা থেকে যাবে, সাব কভার মানে যে কালেকশনটা মাদার হিসাবে নিয়েছি তার থেকে কোনো ফাইনাইট কালেকশন, তার থেকে কোনো সাব কালেকশন আমরা বের করতে পারছি যাকে দিয়ে গিভেন সেটটাকে আবার আমি ডেকে দিতে পারি, তাহলে সেটাকে বলছি সাব কভার। এবার পরিষ্কার হিসাব যেটা, সাব কভারের মধ্যে যদি ফাইনাইট নাম্বার অফ সেটস থাকে বা ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকে তাহলে সেটাকে আমি বলছি ফাইনাইট সাব কভার। এবার ইন কেস অফ ডিসকাসিং কম্প্যাক্ট সেট আমাকে সবসময় ওপেন কভার নিয়ে ভাবতে হবে, তো সেটগুলোকে ওপেন চুজ কর তাহলেই সব ওপেন হয়ে যাবে, তাহলে ওপেন সাব কভার, প্রথমে ওপেন কভার, তারপরে ডেফিনেশন তাহলে আমাদের পড়তে হবে ওপেন সাব কভার, তারপরে পড়তে হবে ফাইনাইট ওপেন সাব কভার। আচ্ছা তাহলে ওপেন কভার মানে কি, কালেকশন অফ সেটস গুলোর মধ্যে প্রত্যেকটা সেটকে ব্যাস ওপেন সেট হতে হবে, অল দা সেটস শুড বি ওপেন, প্রত্যেকটা সেটকেই আমাদের ওপেন সেট হতে হবে, প্রত্যেকটা সেটকে ওপেন সেট হতে হবে। তাহলে আমি ওপেন কভার প্রথমে ডিফাইন করে দিচ্ছি, মনে কর এ সাবসেট অফ আর বি এনি সেট অ্যান্ড এ আলফা সাজ দ্যাট আলফা বিলংস টু ল্যামডা, বি এ কালেকশন অফ ওপেন সেটস, কালেকশন অফ ওপেন সেটস কোথা থেকে নিয়েছি কালেকশনটা, আর থেকে আর সাজ দ্যাট মানে আরো ওপেন সাজ দ্যাট এ ঢুকে আসে ইউনিয়ন আলফা বিলংস টু ল্যামডা এ আলফা, মানে এই ওপেন সেটের যে কালেকশনটা নিয়েছি তার ইউনিয়নটার মধ্যে এ আমার ঢুকে আছে, সাজ দ্যাট এ ঢুকে আছে ইউনিয়ন আলফা বিলংস টু ল্যামডা এ আলফা, তাহলে কালেকশনটা তো কভার হলো এবং স্পেশালি প্রত্যেকটা সেট ওপেন সেট তাই ওপেন কভার, দেন দিস কালেকশন এ আলফা সাজ দ্যাট আলফা বিলংস টু ল্যামডা বি অ্যান ওপেন কভার অফ এ। একটু লক্ষ্য কর, অ্যাজ অ্যান এক্সাম্পল মাইনাস ইনফিনিটি সরি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এটা তো সেট অফ রিয়াল নাম্বার, আমি যে কালেকশনটা নিয়েছিলাম মাইনাস এন এন সাজ দ্যাট এন ন্যাচারাল নাম্বারে আসে এই কালেকশনটা আমরা নিয়েছিলাম, একটু লক্ষ্য কর এ ওয়ান মাইনাস এক এক ওপেন সেট, এ টু মাইনাস টু টু ওপেন সেট, এইভাবে চলছে,
তাহলে ইউনিয়ন এন ওয়ান ইনফিনিটি এন যখন করব তাহলে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি মানে আর হয়ে যাচ্ছে, তাহলে এই কালেকশনটা তো, এই কালেকশনটা তো আর এর কাভার ছিল ডেফিনেটলি, বাট প্রত্যেকটা সেট ওপেন সেট তাই এটা আর এর ওপেন কাভার। সো এক্সাম্পল যেটা আমরা নিয়েছিলাম যে কাভার হিসেবে আমরা চুজ করেছিলাম আর এর, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আর এর ওপেন কাভার ছিল। তাহলে এই গেল ওপেন কাভারের ডেফিনেশন। এবার ভেরি অবভিয়াস, এইখান থেকে যদি, এখান থেকে যদি আমি কি বলবো যে সব কয়টাকে না নিয়ে আরেকটা সাব কালেকশন বের করতে পারি যাকে দিয়ে ঢাকবে, তখন সেটাকে ওপেন সাব কাভার বলবো। তাহলে ওপেন সাব কাভার, সাব কাভারের ডেফিনেশন এইভাবে লেখা যায়, এ সাবসেট অফ আর, বি এনি সেট, অ্যান্ড এ আলফা সাজ দ্যাট আলফা বিলংস টু ল্যামডা, বি অ্যান্ড, তাহলে এখানে ওপেন কাভার কথাটা উল্লেখ করতে হবে, ওপেন কাভার অফ এ, দ্যাট ইজ ওপেন কাভার যেহেতু বলে দিয়েছি, তার মানে এ ঢুকে আসে ইউনিয়ন আলফা বিলংস টু ল্যামডা, এ আলফা গুলির মধ্যে, এ ঢুকে আসে এ আলফার ইউনিয়নের মধ্যে। ইফ এন ইজ, ইফ এন ইজ সাব কালেকশন, তাহলে কিভাবে লিখবো, ইফ দ্য সাব কালেকশন, এই লেখার স্টাইল রপ্ত করতে হবে, দ্য সাব কালেকশন কে এ আলফা ই সাজ দ্যাট ওয়ান লেস অফ, না সরি, সাজ দ্যাট আই বিলংস টু এ, ন্যাচারাল নাম্বারে খেলাতে হবে। ইফ দ্য সাব কালেকশন এইটার, এইটার আমি জি নাম দিলাম মনে কর, জি আলফা, এই কালেকশনটাকে জি আলফা বলতে পারি, এটাকে আমি জি আলফা দিয়ে লেখে জেনারেলি জি আলফা দিয়েও বলতে পারি। ইফ দ্য সাব কালেকশন এইটা, কার সাব কালেকশন অফ জি আলফা ইজ, কেন এই গোটা কালেকশনটাকে জি আলফা নাম দিয়েছি, তাহলে ইফ দ্য সাব কালেকশন এ আলফা ইজ সাজ দ্যাট আই বিলংস টু এন অফ জি আলফা ইজ অলসো এ কাভার অফ এ, দ্যাট ইজ এ ঢুকে আসে ইউনিয়ন আই ওয়ান ইনফিনিটি এ আলফা এগুলির মধ্যে। এই জায়গাটা ভালো করে লক্ষ্য কর, তাহলে এ ঢুকে আসে আই ওয়ান ইনফিনিটি এ আলফা এগুলির মধ্যে, দেন এই যে সাব কালেকশনটা পেলাম এ আলফা আই সাজ দ্যাট আই বিলংস টু এন is called open subcover of A, তাহলে ওপেন সাবকভার হল। এবার ইন কেস অফ ডিসকাসিং ফাইনাইট ওপেন সাবকভার, তাহলে সাবকভারের মধ্যে যে কালেকশনটা থাকবে সেখানে ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটস থাকতে হবে, ব্যাস। তাহলে পরের ডেফিনেশন আমি কি দিব, ফাইনাইট ওপেন সাব কাভার, এটা জিনিস বোঝ, আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, এ সাবসেট অফ আর, বি এনি সেট, অ্যান্ড জি আলফা কালেকশন অফ এ আলফা সাজ দ্যাট আলফা বিলংস টু ল্যামডা, বি এন ওপেন কাভার অফ এ, দ্যাট ইজ এ কন্টেইনড ইন আলফা বিলংস টু ল্যামডা এ আলফা, ইফ দ্য সাব কালেকশন এ আলফা আই, এটাকে আমি রেস্ট্রিক্ট করে দিব ওয়ান লেস অর ইকুয়াল টু আই লেস অর ইকুয়াল টু এন, সো হাউ মেনি নাম্বার, ফাইনাইটটা লক্ষ্য করে, ভালো করে ফাইনাইটটা, তাহলে ইফ দ্য সাব কালেকশন এ আলফা আই সাজ দ্যাট ওয়ান লেস অর ইকুয়াল টু আই লেস অর ইকুয়াল টু এন অফ জি আলফা ইজ অলসো এ কাভার অফ এ, দ্যাট ইজ এ ইজ ইকুয়াল টু ইউনিয়ন আই ওয়ান এন এ আলফা আই, দেন দিস সাব কালেকশন is called finite open subcover of A, finite open subcover of A, that is তুমি যে কাভারটা নিয়েছো সেই কাভার থেকে finite number of open sets তুমি চুজ করতে পেরেছো, যে finite number of open sets দিয়ে তুমি তোমার given setটাকে আবার কাভার করতে পারলে, তাহলে তুমি এটাকে কিন্তু বলতে পারবে যে finite ওপেন সাব কাভার। তো এত কিছু আমরা পড়লাম কেন, আমরা চারটা ডেফিনেশন অলরেডি পড়লাম, কাভারিং অফ এ সেট, সাব কাভার, ওপেন কাভার। তাহলে আমরা এইভাবে আসে, প্রথমে আসে কাভার, তারপরে আসে সাব কাভার, তারপরে আসে ফাইনাইট সাব কাভার।
তো তার আগে ওপেন কথাটা বসিয়ে দিলে ওপেন কভার, ওপেন সাব কভার, ওপেন ফাইনাইট সাব কভার। তো কম্প্যাক্টনেসে ওপেন ব্যাপারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং স্বাভাবিক কোশ্চেন রাখতে পারে যে কোনো সেটের ক্লোজড কভার হয় কিনা, হতেই পারে। আমি সেটগুলোকে যদি কালেকশনের মধ্যে সেটগুলোকে যদি ওপেন সেট রাখি তাহলে ওপেন কভার, কালেকশনের মধ্যে সেটগুলোকে যদি আমি ক্লোজড রাখি তাহলে ক্লোজড কভার বলতেই পারি। নাও দা মেইন কোশ্চেন ইজ হোয়াট ইজ কম্প্যাক্ট সেট অর কম্প্যাক্টনেস, হোয়াট ইজ কম্প্যাক্টনেস, কম্প্যাক্ট সেট। এবার আমার সেকেন্ড কোশ্চেন হলো একটা সেটের কতগুলো ওপেন কভার থাকতে পারে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, একটা সেটের ইনফাইনাইট নাম্বার অফ ওপেন কভার থাকতে পারে, অনেক থাকতে পারে। এবার যত ধরনের ওপেন কভার আছে সবকিছু নিয়ে কনসিডার করতে হবে। যেমন কেউ যদি বলে যে স্যার ইনফাইনাইট কি একটু বুঝিয়ে দেন, সেট অফ রিয়েল নাম্বার মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, তো একটা কালেকশন তো মাইনাস ইনফিনিটি ইনফিনিটি দিয়েই তো একটা আর ঢেকে যায়। কেউ নিল মাইনাস ইনফিনিটি জিরো, কেউ নিল জিরো ইনফিনিটি, আর আমি একটা এখানে জিরোটা বাদ চলে গেছে, সো মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান করে দিলাম, জিরো থেকে ইনফিনিটি করে দিলাম। সো হাউ মেনি ওপেন সেটস, দুটো। এদের ইউনিয়ন আবার কাকে ডাকবে, আর কে। তো এইরকম আবার কত মাইনাস ওয়ান ওয়ান, মাইনাস টু টু, এই কালেকশনটাও তো আর কে কভার করে। তো এখানে ওয়ান সেট ইজ সাফিসিয়েন্ট টু কভার আর, অনলি টু সেটস ইজ সাফিসিয়েন্ট টু কভার আর, এখানে কাউন্টেবল নাম্বার অফ ওপেন সেটস অলসো কভার আর। তো আর এর কতগুলো কভার আছে এটা তো একটা এক্সাম্পল দিয়ে বোঝা যায়, সুতরাং কখনো আমরা এটা বলতে পারবো না যে একটা সেটের একটাই কভার আছে। সো ফার্স্ট অফ অল ইউ কনসিডার হাউ মেনি পসিবল কভার অফ এ সেট। তো সবগুলো পসিবল কভার নিয়ে ভাবতে হবে। এবার কম্প্যাক্ট সেটের ডেফিনেশন আমি লিখে একটু ডিসকাস করব। লেট এ সাবসেট অফ আর বি এনি সেট and g alpha such that and g এইভাবে বলে দিই, such that g alpha, alpha belongs to lambda, b n open cover of a, এর ওপেন কভার হলো কালেকশন অফ ওপেন সেটস গুলো, g alpha such that alpha belongs to lambda। আচ্ছা, বলছে if b any if the open cover g has finite sub cover, that is if ফাইনাইটটা বের করলাম জি আলফা ওয়ান জি আলফা টু ডট 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 জি আলফা, কয়টা বের করলাম ফাইনাইটটা, উইল বি এ কভার অফ এ, দ্যাট ইজ এ ইজ ইকুয়াল টু ইউনিয়ন আই ওয়ান এন জি আলফাই, তাহলে উইল বি এ কভার অফ এ, দ্যাট ইজ A is equal to union I 1 L G alpha I, then A is said to be compact set. তাহলে একটা সেটকে কম্প্যাক্ট আমরা বলতে পারবো সোজা সাপ্লাই ডেফিনেশন কি, যদি ওর প্রত্যেকটা ওপেন কাভারের বা যে কোনো ওপেন কাভারের ফাইনাইট সাব কাভার থাকে। আমি ম্যাথামেটিক্যালি তাই লিখছি, জি একটা সেট নিয়েছি ওর একটা ওপেন কাভার ধরে, এ একটা সেট ধরেছি ওর একটা ওপেন কাভার ধরে নিয়েছি, এবং সেই ওপেন কভার থেকে ফাইনাইট নাম্বার অফ মেম্বার্স আমি বের করতে পারছি বা বের করতে পারবো লিখছি, যে আবার কাকে কভার করবে, একে কভার করবে, তাহলে একে আমরা কি বলবো, কম্প্যাক্ট সেট। তাহলে আমি তো এক কথায় বলতেই পারি যে এ সেট ইজ সেড টু বি কম্প্যাক্ট ইফ এভরি ওপেন কভার অফ দ্য সেট হ্যাজ ফাইনাইট সাব কভার। তার মানে তুমি যে কোনো ওপেন কভারই চুজ করো না কেন, যে কোনো ওপেন কভার চুজ করো না কেন, ফাইনাইট সাব কভার থাকবেই। তাহলে এটা লেখা যায়, যদি আমি ম্যাথামেটিক্যাল এটা লেখা বেশি ভালো, যদি ম্যাথামেটিক্যালি না লিখতে চাই, এ সাবসেট অফ আর বি এনি সেট, এ ইজ সেড টু বি কম্প্যাক্ট ইফ এভরি ওপেন কভার অফ এ হ্যাজ finite
সাবকভার, দ্যাট ইজ এইভাবে ডিসকাস করতে পারবি পরীক্ষায়। এ সাবসেট অপার বি এ নিসেট, এর যে কোনো তুই ওপেন কভার ধরে নে, যদি তার ফাইনাইট সাবকভার থাকে তাহলে তুই ওই সেটটাকে কি বলতে পারবি, কম্প্যাক্ট সেট বলতে পারবি। প্রত্যেকটা ওপেন কভারে ফাইনাইট সাবকভার থাকতে হবে। হ্যাঁ, তবে এটা ঠিক, কোন সেটকে কম্প্যাক্ট তুই বলতে পারবি না যদি চোখে আঙুল দিয়ে তুই দেখিয়ে দিতে পারিস যে স্যার এই যে একটা ওপেন কভার যার কোনো ফাইনাইট সাবকভার নাই। কোন সেটকে কম্প্যাক্ট দেখানো ভেরি টাফ, কিন্তু কম্প্যাক্ট না দেখানো ভেরি ইজি। তো টু এস্টাবলিশ এ সেট ইজ নট কম্প্যাক্ট, আই থিঙ্ক ইট ইজ সাফিসিয়েন্ট টু এস্টাবলিশ অ্যান ওপেন কভার হুইচ হ্যাজ নো ফাইনাইট সাবকভার। আমি আবারও বলছি, কোন সেটকে কম্প্যাক্ট দেখানো যতটা কঠিন, কম্প্যাক্ট না দেখানো ততটা সোজা। কোন সেট কম্প্যাক্ট হবে না যদি তুই অন্তত একটা ওপেন কভার বের করতে পারিস যার কোনো ফাইনাইট সাবকভার নেই। তাহলে কোন সেটকে আমরা কম্প্যাক্ট কখন বলবো, যে প্রত্যেকটা ওপেন কভার চুজ করব বা যে কোনো ওপেন কভার আনবো তারই যদি ফাইনাইট সাবকভার থাকে তাহলে সেটাকে বলবো কম্প্যাক্ট সেট। তো যাই হোক, ভিডিওটা একটু দেখ, আমি আজকে একটা ভিডিও দিব, মোবাইলের মেমোরিটা আমার বেশি একটা নেই।